রাজ্যে পূর্ত মামলার অন্যতম অভিযুক্ত প্রাক্তন মুখ্য সচিব যশপাল সিং গ্রেপ্তার হয়েছে উত্তরপ্রদেশের গাজিয়াবাদে। সোমবার সকালে তাকে গ্রেপ্তার করা হয়েছে, জানিয়েছেন মামলার অনুসন্ধানকারী অফিসার অজয় দাস। যশপাল সিংকে রাজ্যে আনতে এই মুহূর্তে দিল্লিতে পৌঁছেছেন রাজ্য পুলিশের এডিজি রাজীব সিং। দীর্ঘদিন ধরে যশপাল সিং পলাতক ছিলেন। এই মামলার অন্যতম দুই অভিযুক্ত রাজ্যের প্রাক্তন পূর্তমন্ত্রী বাদল চৌধুরী ও পূর্ত দপ্তরের প্রাক্তন মুখ্য বাস্তুকার সুনীল ভৌমিক আগে গ্রেপ্তার হয়েছিলেন। তারা উভয়ই এখন জামিনে মুক্ত রয়েছেন। বাদল চৌধুরী ও সুনীল ভৌমিক আদালত থেকে জামিনে মুক্তি পাওয়ার পর পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল। প্রচণ্ড চাপে ছিল তদন্তকারী পুলিশ। ধারণা করা হচ্ছিল ওয়াইপি সিংকে ফেরার দেখিয়ে পুলিশ আদালতে চার্জশিট জমা করবে। শেষ পর্যন্ত এদিন ওয়াইপি সিংকে গ্রেপ্তার করে নিজেদের নামের প্রতি সুবিচার করেছে ক্রাইম ব্রাঞ্চ। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।